তো এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা সাইড ইনকামের সাইট খুঁজে এনেছি, যেটা নাম হচ্ছে মোস্ট বেট, যেখানে আপনারা গেমসগুলির ওপরে জাস্ট প্রেডিকশন করে আপনারা সেখান থেকে নানা রকম প্রাইজেস এমনকি রিয়েল মানিও জিততে পারেন। এবং এই সাইটটিতে আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট জেতার পর সেইখান থেকে টাকা উইথড্রলও করতে পারেন নিজের পেটিএম ইউপিআই দিয়ে কিংবা গুগল পে দিয়ে। মোস্ট বেট এই মুহূর্তে একটা বেস্ট প্রেডিকশন ওয়েবসাইট হয়ে উঠেছে। তো আর দেরি কিসের, যান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমার লিঙ্কটি ইউজ করলে আপনারা এক্সট্রা বেনিফিটস পাবেন। শুধু তাই নয়, আপনারা ফার্স্ট ডিপোজিটে 250% ওয়েলকাম বোনাস পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত দিন, দুর্দান্ত জায়গা আমি দাঁড়িয়ে রয়েছি, পেছনে দেখুন মেট্রো ব্রিজ। এবং এটা আপনারা আই গেস বুঝতেই পারছেন, আপনার দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কো ওয়ার্কিং এবং কো লিভিং যে স্পেসটি তৈরি করা হচ্ছে হিটকোর দ্বারা নিউ টাউনে, সেইখানে আমি এসে গেছি। সেইটা দেখা যাক, ঘুরে দেখবো যে সেইটা কেমন হয়েছে। এবং এইখানে কিন্তু আপনারা শুধু কো ওয়ার্কিংই করতে পারবেন না, এখানে আপনারা কো লিভিংয়ের জন্য জায়গা পাবেন। মানে যারা যারা বাইরে থেকে আসবেন, ধরুন মালদা, রায়গঞ্জ কিংবা শিলিগুড়ি টিলিগুড়ি থেকে যারা এসে কলকাতায় কাজ করতে চান, তারা কিন্তু এখানে কো ওয়ার্কিং স্পেসের সাথে সাথে কো লিভিং স্পেস, মানে থাকার জন্য আপনাকে আলাদা কোনো জায়গার জন্য ভাবতে হবে না, এইখানেই আপনারা থাকার জায়গাও পাবেন। সেটা আপনাকে ঘুরে দেখাচ্ছি, পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো। শুধু পশ্চিমবঙ্গ নিয়ে বাইরে থেকে যারা যারা চাকরি করতে আসবেন কিংবা এই মুহূর্তে যারা ওয়ার্ক ফ্রম হোম দিয়ে একেবারে হাঁপিয়ে গেছেন বাড়িতে থেকে কাজ করতে করতে, তাদের জন্য তো এটা আরও একটা দুর্দান্ত জিনিস, যেমনটা দেবাশিস স্যার বলেছিলেন। তো চলুন উইদাউট ওয়েস্টিং এনি টাইম ঘুরে দেখা যাক এই কো ওয়ার্কিং এবং কো লিভিং স্পেসটিকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে, যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপের আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। তো আমি এই মুহূর্তে চলে এসেছি ভেতরে, একদম দেখতে পাচ্ছেন এই যে মিডল পয়েন্টে আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি। এদিকটা হচ্ছে কো ওয়ার্কিং যে স্পেসগুলো, এবং আমি যেমনটা বলেছিলাম, দেবাশিস স্যারও যেমনটা বলেছিলেন, এটা হচ্ছে কো লিভিং স্পেস। আমি জানতে পারলাম যে কো লিভিং স্পেস এখানে 84খানা রয়েছে। আমি ওপরে যাবো, রুমসগুলো দেখবো। এখানে দুটো ফ্লোর রয়েছে এবং নিচের ফ্লোরটা, ফার্স্ট ফ্লোরে রয়েছে 43খানা রুম, তারপর ফোর্থ ফ্লোরটা রয়েছে 41খানা রুম। তো এই পুরো জায়গাটা হচ্ছে কো লিভিং স্পেস। এবং আমার পেছনে যে এইখান থেকে শুরু, এটা হচ্ছে কো ওয়ার্কিং স্পেস, মানে এখানে কাজ করতে পারবেন জায়গা ভাড়া নিয়ে এবং এখানে থাকতে পারবেন জায়গা ভাড়া নিয়ে। যারা যারা বাইরের থেকে আসছেন, দেবাশিস স্যারও এটাই বলেছিলেন ইন্টারভিউতে, যে যারা যারা বাইরের থেকে আসছেন থাকার জায়গা নেই, তাদের জন্য এখানে থাকতে পারবেন এবং এক চার জায়গাতেই কাজ করতে পারবেন। চলুন উপরে যাওয়া যাক, কো লিভিং স্পেসটা একবার ঘুরে দেখা যাক রুমগুলো কেমন রয়েছে। চলুন যাওয়া যাক। সো পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোর রুমসগুলো, এটা হচ্ছে একটা রুম। আমি নিজে একটা দুর্দান্ত ভাইব পাচ্ছি এখানে এসে, কারণ এখানে থেকে এবং একটা হোস্টেলের মতন ফিল, একটা কলেজের মতন ফিল পাবো। কি সুন্দর সুন্দর ব্রাইট কালার্স দেওয়া হয়েছে এখানে। ওই দিকটা রুমে যাচ্ছি, রুমটার ভেতরটা আপনাদেরকে একবার দেখাই। সো এইটা হচ্ছে রুম, একটা রুম ট্যুর দিদি। এইখানটা রুমে ঢুকেই আমি যেমনটা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট কিচেনের মতো একটা স্পেস দেওয়া হয়েছে। এখানটা কিচেনে যাবতীয় জিনিস, আপনারা রান্নাবান্না করার যাবতীয় জিনিস রাখতে পারবেন। এখানে বেসিন রয়েছে, মানে কল ইনস্টল হবে বা পাই, এখানে লাইনও দেখতে পাচ্ছি। এবং ও ওয়াও, এখানে আমি হ্যালো, অ্যান্ড এখানে ওয়াশরুমটা জাস্ট দেখুন, কোনো হোটেলের ওয়াশরুমের চেয়ে কোনো অংশে আমার একেবারে কম লাগছে না। জাস্ট লুক অ্যাট দিস, এগুলো সব পরিষ্কার হবে, এখন জাস্ট আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ওয়াও, শাওয়ারগুলো দেখুন জাস্ট, এবং আমার সবচেয়ে ফেভারিট যে পার্টটা লেগেছে সেটা হচ্ছে এই বেডটা, মানে খাটটা। যারা যারা এখানে কাজ করবে তাদের একটা ছোট্ট বেডরুম হয়ে যাবে এখানে। ওয়াও, এদিকেও রয়েছে, এটা আর খুলে দেখাচ্ছি না, এখানে ড্রয়ার রয়েছে, এখানে ওয়ার্কিং স্টেশন আরেকটা দেওয়া হয়েছে, ল্যাপটপ চার্জার অর এলস এনি আদার, এখানে চার্জার চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে একটা বুকশেলফ দেওয়া রয়েছে। ওফ, দারুণ লাগছে এইখানটা, যে আপাতত এখানে পেপার্স রাখা রয়েছে, বাট এইখানটা কিন্তু কেসেস করা হয়েছে, দেখতে পাচ্ছেন, গ্যাসের জন্য কিংবা আরও যাবতীয় জিনিসপত্র রাখার জন্য কেসের কেসিং করা হয়েছে। এবং আর একটা দুর্দান্ত জিনিস, যেটা হচ্ছে ব্যালকানি। ওহো, হা, দারুণ লাগছে কিন্তু। এটা আছে পাশের, মানে পাশে যে থাকবে আপনার, তার সাথে এইরকমভাবে
কথাবার্তা বলতে পারবেন, একটা চা কফির ব্রেক হতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পুরোটা। এটা এটা হচ্ছে কো ওয়ার্কিং স্পেস, এখানটা বিভিন্ন টেবিল চেয়ার সব থাকবে। ওই দিকটাও যাবো, দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে গিয়ে। পুরো ওয়ার্কিং স্টেশন যেমন হয় পুরোপুরি ওখানে হবে, এবং এদিকটা কো লিভিং। এইটা কিন্তু বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ওয়ান অফ ইটস কাইন্ড হচ্ছে, যেটা কো লিভিং এবং কো ওয়ার্কিং স্পেস। এর আগে যে ওয়ার্কিং পটসগুলো আমি ভিডিও করেছিলাম সেটা খুবই সাকসেসফুল একটা প্রজেক্ট নিউ টাউনের। বাট দেবাশিস স্যার এটা বলেছিলেন যে নিউ টাউনে এতটা দামি জায়গা, এতটা দামি এখানকার জমির দাম, যার জন্য একতলা কো ওয়ার্কিং জায়গা কিন্তু খুব একটা লাভজনক হয় না। বাট তারপরেও তারা কিন্তু প্রচণ্ড লাভ করছে সেটা দিয়েও। এইটা হওয়ার পর আই এম শিওর আমাদের যে কো ওয়ার্কিং কালচার সেটা পাল্টাবে, আমার অসাধারণ লেগেছে। এবার যাই কো ওয়ার্কিং স্পেসের দিকে। আচ্ছা, রুমে তো ব্যালকানি দেখতে পারলেন, কিন্তু এইখানে বাইরে বেরিয়ে এসে আরও একটা কমন ব্যালকানি বলতে পারি, এটা কমন স্পেস রয়েছে। এদিকটা দেখুন, জাস্ট পুরো বড় হোয়াইট স্পেস। এখানে আমি ব্যাকফ্লিপ করে একবার দেখাই আপনাদেরকে, এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে বাইরে। জাস্ট লুক অ্যাট দিস, এটি হচ্ছে সেভেন্থ রোটারির যে সিগন্যালটা, সেখান থেকে আপনারা নেবেই সামনে দেখতে পাচ্ছেন এই কো ওয়ার্কিং এবং কো লিভিং স্পেসটা। দারুণ দারুণ অসাধারণ দুর্দান্ত। কো লিভিং স্পেসটা তো বড়, কো ওয়ার্কিং স্পেসটাও কিন্তু বিশাল বড়। দেখতে পাচ্ছেন আপনারা, ওপরও স্পেস রয়েছে, নিচেও স্পেস রয়েছে, এবং নিচে লবি টবি সব হবে, ওখানটা কমন ফেসিলিটিস সব থাকবে, এবং ওই দিকটাও বেশ বড়। সো এই মুহূর্তে প্রবেশ করলাম কো ওয়ার্কিং স্পেসের দিকে, ভেতরটা যাচ্ছি। এটা একটা ওপেন স্পেস করা হয়েছে, জাস্ট লুক অ্যাট দিস, ওয়াও। এখানে নানা রকম জিনিস ডেকোরেট করা হবে, সেটা ডেকোরেট হওয়ার পরও আরেকবার আসবো, সেটা দেখাবো, চেষ্টা করবো ইনগ্রেশনে থাকার। সো দেখতে পাচ্ছেন এটা আমি গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি, গ্রাউন্ড ফ্লোরে সমস্ত কানেকশান দেখতে পাচ্ছেন, এইখানে কানেকশন করা রয়েছে, এইদিকে কানেকশন করা রয়েছে, এগুলো এখানে টেবিলস বসবে, ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হবে সেগুলো এখানে লাগানো হবে, এবং কানেকশানের কাজ এখন চলছে। দেখতে পাচ্ছেন এই যে সব কতগুলো কানেকশান দেখতে পাচ্ছেন নিচে। এইটা আমার মনে হচ্ছে কমন যে ওয়ার্কিং জায়গাটা হবে সেটা, আর ওই দিকটা হচ্ছে প্রাইভেট। পুরোটা জানতে পারবো যখন কমপ্লিট হয়ে যাবে। ওখানেও একটা বড় কনফারেন্স রুম টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছি। চলুন ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখে আসি। সো দেখুন এখানে লিফটের কাজ চলছে, কাজ কিন্তু জোর কদমে চলছে। তো আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে রয়েছি কো ওয়ার্কিং স্পেসের। ভেতরটা দেখানোর আগে আমি আপনাদেরকে বাইরে জাস্ট ওপেন স্পেসটা একবার দেখাতে চাই। ওয়ান্ডারফুল ম্যান, ওখানে মেট্রো স্টেশন, যে সিসি টু মেট্রো স্টেশন। এত সুন্দর একটা জায়গা নিউ টাউনের মতো একটা জায়গা হচ্ছে, কেমন লাগলো আপনাদের এটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওখানে একটা মেট্রো স্টেশন যেমনটা দেখতে পাচ্ছি, এবং এইখানে আরও একটা মেট্রো স্টেশন যেমনটা দেখতেই পাচ্ছেন, মানে কমিউনিকেশন একেবারে দুর্দান্ত রয়েছে এই কো ওয়ার্কিং এবং কো লিভিং স্পেসটার। আমি এই মুহূর্তে কো ওয়ার্কিং স্পেসে দাঁড়িয়ে রয়েছি, মানে কাজ করতে করতে যদি বাইরে আসতে ইচ্ছে করে, কিংবা কাজ করতে করতে যদি একটুখানি মুড চেঞ্জ করতে ইচ্ছে করে, তাহলে আপনারা বাইরে এসে আরামসে আড্ডা মারতে পারেন, কিংবা একটুখানি মুড সুইং করে আবার ভেতরে যেতে পারেন। এদিকটা আসুন, এদিকটা দেখাই আপনাদেরকে। আমার তো দুর্দান্ত লেগেছে এই কো ওয়ার্কিং স্পেসটা। দেবাশিস স্যার হ্যাটস অফ আপনাকে এত সুন্দর একটা ভাবনা চিন্তা করার জন্য নিউ টাউনে। জাস্ট লুক অ্যাট দিস, এইরকম সুন্দর কালার, এইরকম সুন্দর ডিজাইন, এবং এইরকম সুন্দর ভাবনা চিন্তা নিউ টাউনের মধ্যে এয়ারপোর্টের কাছে, আর কি চাই? কমিউনিকেশন নো প্রবলেম। এখানে যে পেমেন্টটা হবে, যে রেন্টটা হবে, সেটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট হবে না আশা করছি, কারণ যে ওয়ার্কিং পট যে আপনারা দেখেছেন যে কত পার আওয়ার 10 rupees 12 rupees এরকম রয়েছে সেখানে রেন্ট, সেটা কিন্তু অ্যাফোর্ডেবল সবার জন্য। এদিক থেকে দেখতে পাচ্ছেন কো লিভিং, ওখানে থাকতে পারবেন, ওখানে কাজ করতে পারবেন, এবং কাজ করার জায়গাটাও কিন্তু বেশ বড় আমি দেখতে পাচ্ছি। সো ভেতরটা যাই, ভেতরটা গিয়ে আপনাদেরকে দেখাই একটুখানি যে এই টপ ফ্লোরে কেমন রয়েছে ফেসিলিটি। চলুন যাওয়া যাক। তো ভেতরটা চলে এসেছি, সেম ফেসিলিটি এখানেও দেখতে পাচ্ছি, যে এখানে আলাদা করে ভেতরে কিউবিকলসের জন্য জায়গা রাখা রয়েছে, বাইরেও জায়গা রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কানেকশনস এর জন্য কিন্তু জায়গা করা হচ্ছে, এইখানটাও কানেকশনের জন্য জায়গা করা হচ্ছে, মানে ভিউ কিন্তু কোথার থেকে মার যাবে না। এইখানটা বসে আপনারা দুর্দান্ত একটা ভিউ নিয়ে কাজ করতে পারবেন। চলুন ওই দিক থেকে একবার যখন সুযোগ পেয়েছি বেঙ্গল সিলিকন ভ্যালি হাবটা দেখা যাক। এখান থেকে দেখা যাচ্ছে পুরো, এদিকটা হচ্ছে পুরো বেঙ্গল সিলিকন ভ্যালি হাব, এটা পুরোটা জায়গাটা বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। হোপ সো এখানে বিশাল বিশাল কোম্পানিজরা জায়গা নিয়েছে, তারা খুব শীঘ্রই কনস্ট্রাকশন আরম্ভ করে দেবে, এবং আরম্ভ করলে এই জায়গাটা বুম করে যাবে। এই জায়গাটা ভাবুন তো কেমন লাগবে যখন ট্যাপ জেমিনি, টিসিএস, টেক মাহিন্দ্রা সবাই নিজের নিজের ক্যাম্পাস, ও রিসেন্টলি আবার মাইন্ডট্রি অর LTI যেটা লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক, তারাও নিয়েছে এখানে জায়গা, এবং PS অ্যাবাকাসও অলমোস্ট রেডি, ওখানেও আশা করছি প্রচুর কোম্পানিজ, প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। সো এটা জানতে পারলাম যে এই পুরো কাজটা করছে হচ্ছে মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস, মানে বুঝতেই পারছেন সেটাও কিন্তু একটা কলকাতা বেস্ট কোম্পানি,
এবং মুখার্জি এন্ড অ্যাসোসিয়েটস এর আরো একটা প্রজেক্ট আমি বলেছিলাম কিছুদিন আগে আপনাদেরকে, যে তারা সেই প্রজেক্টটাও পেয়েছে। এই কোম্পানিটা পুরো প্রজেক্টটাকে হ্যান্ডওভার করে দেওয়ার পর হিটকোর কাছে এই প্রজেক্টটা ইনগ্রেট করে দেওয়া হবে। আমি প্রচন্ড এক্সাইটেড এই প্রজেক্টটির ফাইনাল লুকস দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন, এবং ইয়েস চ্যানেলে যদি নতুন রয়েছেন তাহলে কি করে যেতে হবে আপনি জানেন, সেটা ভালো করে সাবস্ক্রাইব করে যেতে হবে বস চ্যানেলটিকে। শুধু তাই নয়, বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে এইরকম ভিডিও আসলে আপনারা মিস না করেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই।